হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, দেখতে দেখতে চলে আসলো আমাদের হ্যাপি নিউ ইয়ার। আর মাত্র 3 দিন বাকি আছে, তো ভাবলাম হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে নিউ একটি ট্রেন্ডিং এক্সএমএল দিয়ে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসি। তো ভিউয়ার্স, আপনারা তো ফার্স্টে থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের এই ভিডিওটি কোন বিষয়ের উপরে এবং কোন এক্সএমএল দিয়ে ভিডিওটি মেক করা হবে। তো যারা যারা হ্যাপি নিউ ইয়ার দিয়ে আপনি আপনার পিকচার দিয়ে এরকম জোস একটি ভিডিও মেক করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, আমরা কেউ ভিডিওটি স্কিপ করবো না, আমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবো। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করতে আমাদের প্রয়োজন হবে প্রথমে একটি এক্সএমএল ফাইল, সেকেন্ড আমাদের কিছু পিকচার, থার্ড আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, ফোর্থ আমাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন। তো ভিউয়ার্স, এই সব কিছু হলে আমরা আজকের এই ভিডিওটি মেক করতে পারবো। তো চলুন প্রথমে আমরা এক্সএমএল ফাইলটি গুগল ড্রাইভ থেকে অ্যালাইট মোশন অ্যাপসের মধ্যে ইম্পোর্ট করে নিব। তো তার জন্য আমরা এখান থেকে প্রথমে চলে যাবো আমাদের গুগল ড্রাইভ অপশনে। তো আমি এখান থেকে গুগল ড্রাইভে চলে আসলাম। তো ড্রাইভে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে, জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নারে 3 লাইন মেনুতে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা রিসেন্ট অপশনে একটা টাচ করে দিব। তো ভিউয়ার্স, রিসেন্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। তো আমরা একেবারে উপরে দেখতে পারবো হ্যাপি নিউ ইয়ার এক্সএমএল বাই আইআইটি টেক। জাস্ট আমরা এখান থেকে এই এক্সএমএল ফাইলের 3 ডট অপশনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা স্যান্ডে কপি এই অপশনে একটা ক্লিক করব। এবার আমরা এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপসের উপর একটা ক্লিক করে আমাদের এই এক্সএমএল ফাইলটি অ্যালার্ট মোশন অ্যাপসের মধ্যে ইম্পোর্ট করে দিব। তো ভিউয়ার্স, দেখেন আমি করে দিচ্ছি। তো ইম্পোর্ট করার পর আমাদের এক্সএমএল ফাইলটি অ্যালার্ট মোশন অ্যাপসের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। এরপর জাস্ট আমরা এখান থেকে অ্যালার্ট মোশন অ্যাপসের উপর একটা ক্লিক করে দিব। তো অ্যালার্ট মোশন অ্যাপসের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এরপর জাস্ট আমরা এখান থেকে প্রজেক্ট অপশনে একটা টাচ করব। তো প্রজেক্টে টাচ করার পর আমরা এখান থেকে উপরে আমাদের এই এক্সএমএল ফাইলটি দেখতে পাবো। জাস্ট আমরা এখান থেকে এই এক্সএমএল ফাইলের উপর একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, এক্সএমএল ফাইলের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এরপর জাস্ট আমরা এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর আমাদের এখানে নিউ একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আমরা এখান থেকে 2 আঙ্গুল দিয়ে স্ক্রিনটা একটু ছোট করে নিব। এরপর এখান থেকে আমরা একেবারে নিচের দিকে চলে যাব। তো ভিউয়ার্স, নিচে আসার পর আমরা এখানের মধ্যে অনেকগুলো লেয়ার দেখতে পাবো। তো দেখেন ভিউয়ার্স, এখানে রেড কালারের অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে। আমরা এই রেড কালারের যতগুলো লেয়ার আছে আমরা কোনো লেয়ারের মধ্যে টাচ করব না, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। পাশে দেখেন আবার ইয়েলো কালারের 2টা লেয়ার আছে, আমরা এই 2টা লেয়ারও কোনো প্রকার টাচ করব না। এর পাশে দেখেন ভিউয়ার্স, এখানের মধ্যে স্কাই কালারের অনেকগুলো লেয়ার আছে ব্লু কালারের। তো আমরা এই প্রত্যেকটি লেয়ারের মধ্যে আমাদের পিকচারগুলো অ্যাডজাস্ট করে দিব। তো এখানে ভিউয়ার্স, যতটি লেয়ার দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমরা আমাদের একটা একটা করে পিকচার অ্যাডজাস্ট করে দিব। তো আমি একটা লেয়ারের মধ্যে অ্যাডজাস্ট করে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করতে হয় পিকচারগুলো। যারা যারা পারেন না তারা এখান থেকে দেখে নেবেন, আর যারা অলরেডি আগে থেকে পারেন কীভাবে এক্সএমএলের মধ্যে পিক অ্যাড করতে হয় তারা তো অলরেডি এখান থেকে করে নিতে পারবেন। তো আমি প্রথমে স্কাই কালারের যে ফার্স্ট লেয়ারটা আছে আমি প্রথম লেয়ারের উপর একটা ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এরপর আমরা এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করব। এইবার এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিল অপশনে একটা ক্লিক করব। এইবার এখান থেকে আমরা মিডিয়া নট ফাউন্ড এই অপশনে একটা ক্লিক করে দিব। এইবার আমাদেরকে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এইবার আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের একটা পিকচার এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিব। তো ভিউয়ার্স, আমি এখানের মধ্যে একটা পিকচার নিলাম। নেয়ার পর জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। তাহলে ভিউয়ার্স, দেখতে পারবো যে আমাদের পিকচারটা এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এর পাশে দেখানে আরেকটা স্কাই কালারের লেয়ার আছে, আমরা এবার এই লেয়ারে ক্লিক করব। সেমভাবে এখান থেকে ওকে অপশনে একটা ক্লিক করব। এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিলে এসে এখান থেকে আমরা আমাদের আরেকটি নতুন পিকচার অ্যাডজাস্ট করে দিব। তো ভিউয়ার্স, দেখেন আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। তো বন্ধুরা, এইভাবে এখানে যতগুলো লেয়ার আছে আমরা এই প্রত্যেকটি লেয়ারের মধ্যে একইভাবে একই সারিতে প্রত্যেকটা পিক আমরা এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিব সিঙ্গেল সিঙ্গেল করে। তো ভিউয়ার্স, আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনিও এখান থেকে দ্রুত পিকচারগুলো অ্যাডজাস্ট করে নেন। তো ভিউয়ার্স, আমাদের প্রত্যেকটি লেয়ারের মধ্যে পিকচারগুলো অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে, তো আপনারা তো দেখতে পারতেছেন। এইবার জাস্ট আমরা এখানের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য জাস্ট আমরা এখান থেকে একেবারে ভিডিওর ফার্স্ট স্ক্রিনে চলে আসব। তো ভিউয়ার্স, ফার্স্ট স্ক্রিনে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। এরপর জাস্ট আমরা এখান থেকে নিচে কর্নারে প্লাস আইকনে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা মিডিয়া অপশনে একটা টাচ করে দিব। এইবার আমরা আমাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দিব।
তো ভিউয়ার্স আমি এখানে মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেয়ার পর একেবারে উপরে আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি শো করবে। জাস্ট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে একটা ক্লিক করব। এরপর এখান থেকে আমরা উপরে কর্নারে থ্রি ডট অপশনে একটা ক্লিক করব। এইবার এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিও অপশনে একটা টাচ করে দিব। এখান থেকে দেখবেন যে আমাদের ভিডিও থেকে অডিও সাউন্ড আলাদা হয়ে যাবে। এরপর জাস্ট আমরা এখান থেকে ভিডিওর উপর একটা ক্লিক করে দিব। এইবার এখান থেকে আমরা উপরে ডিলেট অপশনে একটা ক্লিক করে ভিডিওটি ডিলেট করে দিব। তাহলে আমাদের অডিও সাউন্ডটি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে, ভিডিওটি এখান থেকে ডিলেট হয়ে যাবে। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি মোটামুটি মেক করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিব। তো ভিডিওটি সেভ করার জন্য জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নার আইকনে একটা ক্লিক করব। এবার আমরা এখান থেকে আমাদের ভিডিও বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে এটাকে 1080 করে দিব। তো দেখেন আমি এখানে 1080 করে দিলাম। এরপর নিচে দেখেন কোয়ালিটি অপশন আছে, আপনি এখান থেকে কোয়ালিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এতটুকু রাখলাম। এরপর জাস্ট আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করলে ভিডিওটি আমাদের গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স এখানে এক্সপোর্ট হতে একটু সময় লাগতে পারে, আমরা এখানে মধ্যে ওয়েট করব, তাহলে আমাদের ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কীরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। আর যারা যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।